হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধ ব্লগে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে যে ভিডিওটা দেখতে চলেছো সেটা হলো ভীষণ মজাদার একটা ভিডিও হতে চলেছে। আমরা ঠিক সরস্বতী পুজোর পরের দিন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আগের দিন বের হয়নি, কারণ হচ্ছে মেয়ে যা দুরন্ত হয়েছে তাকে সামলানো আমাদের সাধ্যের বাইরে। তার জন্য পরের দিন যাব বলে দিদিকে ফোন করলাম। দিদির মেয়ে, দিদি আগেই আমাকে বলেছিল যে একদিন আমাদের সাথে বেরোস। তার জন্য দিদিকে ফোন করলাম যে ঠিক আছে তোরা চলে আয়, আজকে বেরোচ্ছি। এদিকে আমার মেয়ে প্রিন্সেস ড্রেস পরবে বলে মাথা খেয়ে নিচ্ছিল। তার জন্য ওকে এই ড্রেসটা বের করে দিলাম, কিন্তু যখন ওকে রেডি করানো হলো, মানে ওই সোয়েটারটার সঙ্গে না ড্রেসটা একদম মানাচ্ছিল না। আর আকাশি কালারের সোয়েটার আমার কাছে ছিল, কিন্তু সেটা আমি কাচতে দিয়েছিলাম। তার জন্য ওটা একটু ভেজা ভেজা ছিল, ওটা পরাতে পারবো না। তার জন্য আবার এই ড্রেসটাকে খুলে আমি কোন ড্রেসটা পরিয়েছি সেটা তোমরা দেখতে পাবে। আর এদিকে হচ্ছে আমার মেয়েকে আমার বর রেডি করিয়ে দিচ্ছে, চুল টুল বেঁধে দেয়, সব কিছুই করে দিচ্ছে। আমার বর আবার মেয়ের চুল বাঁধতে খুব ভালোবাসে। যখন মেয়ে একদম ছোট্ট ছিল তখন ওই ভিডিওগুলো দেখতো, বাবাগুলো মেয়েদের চুল বেঁধে দিচ্ছে, ওই ভিডিওগুলো প্রচুর দেখতো। আর ও বলতো যে কবে আমার মেয়ের চুল বড় হবে আর আমি এইভাবে চুল বাঁধবো। তো এখন সেই সাতটা অবশ্যই মেটাতে পারছে, কিন্তু মেয়েটা দেখছো কতটা দুরন্ত। ওকে টিভি চালিয়ে দিয়ে ওকে এক জায়গায় স্থিরভাবে বসিয়ে রাখা হচ্ছে, ওর বাবা একবার এদিক ঘুরছে ওদিক ঘুরছে। আর এই ভিডিওটা যখন করেছিলাম দেখি 14 মিনিটের ভিডিও, সেটাকে কেটে কুটে 1 মিনিটে নিয়ে এলাম। যাই হোক, মেয়েকে তো খুব ভালোই লাগছিল চুলঠুল বেঁধে, কিন্তু হচ্ছে ওই যে এই ড্রেস পরে ওকে কোলেও নেওয়া যাবে না, আর ও বেশিক্ষণ হাঁটবেও না, আর যা ছোটাছুটি করে ও ওখানে দুমড়ি খেয়ে পড়তো, তারপর সোয়েটারটার সঙ্গে মানাচ্ছিল না। তার জন্য এটা খুলে অন্য ড্রেস পরানো হয়েছে। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো, যারা এখনও পেজটাকে ফলো করেনি বা ফেসবুকটাকে ফলো করেনি, তারা প্লিজ ফলো করে দিও। এদিকে দেখো আমার দিদি চলে এসছে রেডি ফেডি হয়ে, আর আমি এখন বানাচ্ছি কফি। ভাল লাগছে তোকে? ভালো লাগছে না? সত্যি ভাল লাগছে। দেখো আমি ছোট্ট ছোট্ট কাপে চা মানে কফি দিচ্ছি, লাউ পোলার বেস্ট কাপ। ডোনাকে দেখি একটু, কি হয়েছে ফোনে? ফোন বন্ধ হয়ে গেছে। ওহো, তো ফাইনালি এখন বেরিয়ে পড়লাম। আর এখন আমি যখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, আমি দেখছি আমি কত মোটা হয়ে গেছি, মানে দিদির থেকেও বেশি মোটা হয়ে গেছি। মানে বাড়িতে গিয়ে 1 মাস ছিলাম, 1 মাস শুধু খেয়েছি আর ঘুমিয়েছি, খেয়েছি আর ঘুমিয়েছি। আর মা ভাত বেড়ে দিলে আমার ভাতের পরিমাণটাও একটু বেশি হয়ে যায়, সব কিছুই বেশি হয়ে যায়, তার জন্য এইরকম মোটা হয়ে গেছি। নিজেকে কেমন যেন লাগছে। যাই হোক, আমাদের বাড়ির পাশে আশা করি সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রদর্শনীও বটে, কর্মশালা এই অর্থে এখানে যে ছোট ছোট ছেলেমেয়েরা ওদের কি করতে হবে এটা এই 3 দিন ধরে ওরা এখানে শিখেছে এবং জেনেছে। আজকে ছোট ছোট হাতের কাজ থেকে শুরু করে বিভিন্ন ছবি, আর এরা পরবর্তীতে গভর্নমেন্ট আর্ট কলেজ, শান্তিনিকেতন, এখানে আমাদের মধ্যে অনেকেই
রায়গঞ্জে অনেক ছেলেমেয়েরা আছে যারা শান্তিনিকেতনে আর্ট নিয়ে পড়াশোনা করে, গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্র ভারতী, এছাড়া এই রাজ্যের বাইরেও আছে। আমাদের এটা তোমাদের উৎসাহ দেওয়ার জন্য তোমাদেরকে আমরা কিছু মোমেন্টো বা কিছু পুরস্কার তুলে দেবো, যাতে তোমরা আগামীতে আরো বড় মাপের শিল্পী হও। পাঁচ বছর বয়স পর্যন্ত একটা গ্রুপ রয়েছে, পাঁচ বছর বয়স মাত্র। দেখে নিচ্ছি অদিত্রি দাস, ওম দত্তাত্রেয়, আরবিন্দ, এছাড়া অলিমেশ রায়, তোমরা সামনে চলে এসো। তাদের জন্য আসতে হবে অদিত্রি দাস, ওম দত্তাত্রেয় এবং আরবিন্দ অলিমেশ রায়, তোমরা সামনে চলে এসো। শিবরাত্রি প্রত্যেক বছর এখান থেকে নিয়ে যাও। সোজা চলে গেলাম পলিটেকনিক কলেজে। প্রথমে আমাদের কলেজে গিয়েছিলাম, আমাদের কলেজে দেখি সব বন্ধ, তারপর হলো পলিটেকনিক কলেজে ঢুকলাম, এখানে গিয়ে দেখি সব ফাঁকা ফাঁকা, কালকে বেশ জোড়ায় জোড়ায় ঘুরছিল, সেটাও আবার দেখে গেছি কিন্তু ভেতরে ঢুকিনি, বেশ ভালো লাগছিল। তো ভাবলাম যে আজকের দিনটাতে যদি যাই তাহলে ফাঁকা ফাঁকা থাকবে, অন্তত মেয়েটাকে নিয়ে একটু শান্তিতে ঘুরতে পারবো। আর মেয়েটা এত দুরন্তা না, আমার দিদিও আমাকে বাড়িতে এসে বলছে তুই কী করে ওকে নিয়ে বাইরে যাস, মানে এত বিরক্ত করে আর এত জ্বালায়। এখন দেখো ওই দিকটাতে যাব না, ও চেয়ার দেখে এখানে বসবে, ওখানে বসতেই হবে, এমনকি যারা যারা গেছে সবাইকে বসতে হবে ওইখানে। আর এদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে, পাথর দিয়ে করেছে, সেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছ। আমার সরস্বতীটা তো কোনো কথাই হবে না। আর এইরকম প্যান্ডেলের থিম আমি বিগত চার বছর ধরে দেখেই যাচ্ছি, দুর্গাপূজা বলো, কালী পুজো বলো, সরস্বতী পূজা বলো, মানে যে কোনো পুজো হচ্ছে এরকম থিম দেখতে পাচ্ছি। কিন্তু এই জিনিসটা হচ্ছে কি নতুন করেছে, বেশ ভালো লাগছিল, পাথর দিয়ে সমস্ত রকম পাথর টাথর দিয়ে করেছে, খুব ভালোই লাগছিল। আর এখানে গিয়ে ছবি তুলেছি, ও ছবিগুলো যা এসেছে না কি বলবো, ভীষণ সুন্দর এসেছে। তো তারপর হচ্ছে গিয়ে সব ছবি টবি তোলা শেষ হলো, তারপর হচ্ছে গিয়ে এখন যে আমি বেরোবো তার জন্য একটু ফ্রন্ট ক্যামেরাটাতে চলে এলাম। আমার তো আগে সবসময় ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতাম, মানে বাইরে গেলেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, মানে ব্যাক ক্যামেরাটা ইউজই করতাম না, কারণ ব্যাক ক্যামেরাতে একটা ক্র্যাশ পড়েছিল যার জন্য হচ্ছে ক্যামেরাটা তাছাড়া খুব একটা ভালো ছিল না। আর এখন হচ্ছে কি ওই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, আর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আসাই হয় না। তা আমি ভাবলাম একটু ফোনটা হাতে পেয়েছি, চলো একটু ফ্রন্ট ক্যামেরায় চলে আসি। এখন বেরোচ্ছিলাম, আর এখানে যেহেতু মিউজিক বাজছে তার জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হবে, বাট যদি অরিজিনাল ভয়েসটা রাখতাম খুব ভালো হতো। আর দিদি তো বারবার করে বলছিল যে হচ্ছে কি জানো একটা কথা বলছিল, ভুলে গেলাম, দেখো এক্ষুনি মনে পড়লো, এক্ষুনি ভুলে গেলাম। আর এখানে যে আমি কী কী বকবক করছিলাম আমি পুরো একদম টোটালি ভুলে গেছি। আর শ্রী বাবা বলছিল ফোনটাকে ভালো করে ধরো নাহলে কিন্তু পড়ে যাবে, তাই আমি ভাবলাম না না পড়বে না, এখন হাতে ধরতে ধরতে শুয়ে গেছে। প্রথম প্রথম কয়েকদিন ফোনটা ধরতে একটু প্রবলেম হচ্ছিলো আমার, যেহেতু আমার আগের ফোনটা এই ফোনটার তুলনায় একটু ছোট ছিল। এখন হচ্ছে গিয়ে সোজা চলে যাচ্ছি ইনস্টিটিউট মাঠে, ইনস্টিটিউট মাঠে না, এটা হচ্ছে গিয়ে তোমার স্টেট বাস স্ট্যান্ডের সামনে হচ্ছে করেছিল। চলো মোমো হুইলসে যাবে, এই বিরিয়ানির দোকানের সামনে দাঁড়াও তো দেখি। তো এখন চলে এলাম ইনস্টিটিউট মাঠে। তো এখানে হচ্ছে আমি, দিদি আর দিদি মেয়ে যাচ্ছিলাম, আর শ্রী পাপা আর শ্রী আছে বেলুন কিনতে। মেয়ের তো বেলুন দেখে মাথার মধ্যে ঘুরঘুর করছে কখন বেলুন নেবে, তো ওরা হচ্ছে আসতে একটু দেরি করছিল। আর আমার না এখানে গিয়ে কেমন যেন একা একা ফিল করছিলাম, মানে সব জায়গায় বর ছাড়া তো কোথাও যেতেও পারি না, নড়তেও পারি না, কোনো জিনিসই যেন ভালো লাগে না। তো যাই হোক এখানে গিয়ে দেখছি পুরো ফাঁকা, আর মনে হচ্ছে কখন বাবাই আসবে, কখন বাবাই আসবে, মানে পথের দিকে একদম হাঁ করে তাকিয়েছিলাম।
এমনকি দিদিও বলছিল যে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বাবাই নেই, ভালো লাগছে না। সত্যি ওনা থাকলে একদম ভালো লাগছিল না। তারপর যাই এবার বললে এই প্যান্ডেলের থিমটা নিয়ে, এই বাঁশকুটি দিয়ে যে এই যে চলছে এই প্যান্ডেলের থিমটা মানে বন্ধ আর হচ্ছে না, মানে যেখানেই যাচ্ছি দুর্গাপূজা, সরস্বতী পূজা, কালী পুজো সব জায়গায় চলছে। কবে যেটা চেঞ্জ হবে আমি বাড়িতে এসে কালকে বলছিলাম, তো এখন আবার একটু ফ্রন্ট ক্যামেরায় চলে এলাম। আর এই যে আমার অপেক্ষার অবসান ঘটলো, আমার বর আমার মেয়ে চলে আসলো। তো মেয়ে তো আমাকে দেখে ছুটতে ছুটতে দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এলো, সেটা আর দেখাতে পারলাম না। আর আমার বর হচ্ছে গিয়ে বলছিল চলো একটু স্লো মোশন ভিডিও করে দিই। তো এখানে আমাকে হচ্ছে ও শিখিয়ে দিচ্ছিল, আর ওদিকে ওই যে কার্পেটগুলো উঠেছিল, আমি আবার বলছি এই দেখো তুমি যেন না পড়ে যাও ভিডিও করতে করতে। আর এখানে আমার ভিডিও দেখে আমি ভাবছিস কি মোটা হয়েছে, কি ভুড়ি হয়েছে, দেখে মনে হচ্ছে 5 মাসের প্রেগনেন্ট আমি। এখন আমার মনে হচ্ছে আমি কবে পেটটা কমাতে পারবো, ভগবান তোমরা একটু টিপস দাও কি করে আমার পেটটা কমাতে পারবো। আর ওইদিকে দেখছো আমার স্নিগ্ধা কীভাবে দৌড়ে ছুটে মানে বেড়াচ্ছে, ওই যে ডোনা দিদিয়ার সঙ্গে খেলছে, ও ভীষণ মজা করেছে এই জায়গাটাতে গিয়ে। তবে এই যে এই স্টেপগুলো সমস্ত কিছু আমার বড় আমাকে শিখিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার কিন্তু তখন হচ্ছে কি একটু লজ্জা লজ্জা লাগছিলো, বাট এখন খুব ভালো লাগছে। আর সবাই এমন হা করে দেখছিলো, তখন একটু বেশি লজ্জা লাগে, আর কিছু করতে পারি না। কেউ যদি আমাকে হা করে দেখে তাহলে আমি কী করে কী করবো? তখন আমার বড় বলছে এগুলো নিয়ে এখন লজ্জা করলে হবে, যখন তুমি এই প্রফেশনে এসেছো তোমাকে তো করতেই হবে। তো যাই হোক, ওর কথাতে আমি অনেকটা অনেকটা করতে পেরেছি, চেষ্টা করেছি। তো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে ঢুকবো, সেটা হলো চলে গেলাম 7th Heaven-এ। তো 7th Heaven-এ গিয়ে আমি খাবো একটু কফি, কফি বলতে হচ্ছে আমি আইসক্রিম শেকে যে কফিটা হয় সেটাই নেব। তার জন্য আর বিশেষ করে এখানে ঢুকলাম, ভাবলাম মোমো তো হামেশাই চলে, বাট একটু এখান থেকে কফি টফি খেয়ে যাওয়া যাক। তো এখানে গিয়ে তো ভীষণ ভালো লাগছিলো, অনেক অনেক গল্প করেছি, ভেবেছিলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো, কিন্তু দেখো না এত মিউজিক বাজছিলো, মিউজিকের জন্য যে আমি দিতে পারবো না সেটা আমি ভুলেই গেছি। তো এখন অর্ডারের ব্যাপারটা চলছে, আর এখানে বসে যখন খাওয়া দাওয়া করে জাস্ট সিঁড়ির ওখানে গেছি, তখনই বাড়ির থেকে ফোন আসলো পাশের ফ্ল্যাট থেকে, তোমরা কোথায়? আমরা বললাম আমরা তো একটু বাইরে বেরিয়েছি। তখন শুনি কাকুর স্কুটি থেকে পুরো পেট্রোল টেট্রোল বেরিয়ে গেছে, আর নিচতলার ওখানটাতে মানে মিটার বক্স টক্স সব আছে ওখানে, সেটা নিয়ে একটু টেনশনে পড়ে গেছিলাম যে যদি কিছু হয় তাহলে তো কারেন্ট লাগ মানে যদি হচ্ছে আগুন ঠাগুন লেগে যায় তাহলে একটা বিশাল ভয়ের ব্যাপার না, একদম সব শেষ। তো যাই হোক, খুব চিন্তায় পড়ে গেছিলাম। আর এদিকে দেখো আমার স্নিগ্ধা ওখানে গিয়ে একটু পেস্টি খাচ্ছে, আবার একটু টিস্যু দিয়ে মুখ মুছছে, আর কতগুলো যে টিস্যু নষ্ট করেছে কি বলবো তোমাদেরকে। আমার মেয়ের খাওয়া দেখে দিদি হাসছিল যে ও বাবা এত কিছু জানে, এইভাবে খায়। আর এদিকে হচ্ছে কি এখন চলে এলো দিদির কফি, দিদি হচ্ছে হট কফি খাচ্ছিল, আর আমরা নিয়েছিলাম ওই আইসক্রিম আইসক্রিম শেকের যে কফিটা হয় সেটা। তো আমি এটা খাবো বলে শ্রী পাপা বললো আমি এটাই খাবো, তো ডোনাও বললো যে তাহলে তোমরা যেটা খাবা সেটা আমিও খাবো। তো এই তিনজনে আমরা এটা নিয়েছিলাম, আর স্নিগ্ধা একটা পেস্টি খেলো, আর দিদির কফিটা তো দেখে আমার লোভ লাগছিলো, এখনই মনে হচ্ছে একটু পেলে খেয়ে নিতাম। আর দিদি দেখো প্লেটের মধ্যে কাপটা রেখে তারপরে হচ্ছে গিয়ে কফিটা খাচ্ছে, সেটা আমি আবার বললাম একটু ভিডিও করি তাই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তো যে বেশ ভালো মজায় কাটলো আজকের দিনটা। তো তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোথায় সবথেকে বেশি ভালো লেগেছে, কী কী ভালো লেগেছে পুরোটা কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।